নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ফর দা ফ্যাক্ট চ্যানেলে। আপনাদের সঙ্গে আমি রয়েছি অনিমেষ। হতে পারে আপনার পরিবারের এমন প্রিয়জনের ছবি রয়েছে যা কিন্তু অত্যন্ত মূল্যবান, কারণ ওর পরে আর কোনো ছবি নেই। ওই ব্যক্তি হয়তো এই মুহূর্তে বেঁচেও নেই, কিন্তু সেই ব্যক্তির যে ছবি, ওই ছবি আপনার স্মৃতি। কিন্তু ওই ছবি কিন্তু দীর্ঘদিনের পুরানো, যার কারণে ভিনটেজ আকারে রয়েছে বা ভিনটেজ ধরনের তার ছবির মধ্যে কোয়ালিটি অনেকটাই লো, কারণ তখন সময়ের হাই কোয়ালিটি ক্যামেরা যেহেতু ওঠেনি, সেহেতু হাই কোয়ালিটি ছবি পাওয়া মুশকিল। কিন্তু আপনি চাইলে আপনার এই যে কোনো লো কোয়ালিটির ভিনটেজ নয়েজি ছবি থেকে আপনি হাই কোয়ালিটি ছবি নিজে ঘরে বসেই এডিট করে নিতে পারেন। তার জন্য আপনাকে কোনো রকম ফটোশপের কাজ জানার দরকার নেই, আপনার হাতে স্মার্টফোন থাকে আপনি আপনি করে নিতে পারবেন পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা কিভাবে করবেন তার জন্য দেখুন আজকের ভিডিও। তাই বলে রাখি বন্ধুরা, যদি এখনো পর্যন্ত ফর দা ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনি ইউটিউবে গিয়ে ফর দা ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিনের বিভিন্ন টেকনিক্যাল টিপস এবং শিখের ভিডিও আপনাদের কাছে সব থেকে আগে চলে যায়। এছাড়া যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করে দেখা যাচ্ছে ভিডিও। বন্ধুরা প্রথমে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোরে গিয়ে একটি থার্ড পার্টি অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে রেমেনি, REMINI। রেমেনি অ্যাপটা আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি, এটাকে ওপেন করব। ওপেন করার পর ঠিক এই রকম ইন্টারফেস আপনাকে দেখাবে, এবং আপনার অ্যাপ যেহেতু ফ্রি, কোন রকম আপনি মেম্বারশিপ নেননি, সেই কারণে কিন্তু আপনাকে এখান থেকে অ্যাড দেখতে হবে। এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ছবি, আপনার ফটো গ্যালারি থেকে ইচ্ছা মতো ছবি আপনি চুজ করে নিন, যেটাকে আপনি ভিনটেজ এবং নয়েজি ছবি, যেটাকে আপনি হাই কোয়ালিটি করতে চাইছেন, সেই ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এনহ্যান্স মাল্টিপল রেজাল্টে যাবেন না, কারণ আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। আপনি এনহ্যান্স এর উপরে চলে আসুন, শুধু এনহ্যান্স এর উপর ট্যাপ করবেন। কিছুক্ষণ সময় নেবে আপলোডিং এর এবং তারপর লোডিং এর, মানে আপনার ছবিটা যেহেতু লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি করে দেওয়া হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন যে আপনাকে যেই ছবি প্রেজেন্ট করা হবে সেই ছবি থেকে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কারণ লো কোয়ালিটি নয়েজি ছবি যা কিন্তু ভীষণই দেখতে খারাপ লাগছিল, কিন্তু সেই ছবি আপনি হাই কোয়ালিটি করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি একটি দুর্লভ ছবি যা কিনা স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার। এই ছবির পরে আর কোনো ছবি আশা করি ইন্টারনেটে বেশি সংখ্যক নেই, যার কারণে এই লো কোয়ালিটি ছবি মানুষকে ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। কিন্তু আপনি চাইলে যে কোনো স্বাধীনতা সংগ্রামী কিংবা যে কোনো দুর্লভ ছবি, যে কোনো মানুষের দুর্লভ ছবি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এবং ডাউনলোড করার পরে গুগল থেকে ডাউনলোড করার পর রেমেনি অ্যাপে এসে আপনি সেইটাকে এনহ্যান্স করে নিতে পারেন, অর্থাৎ আপনি কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি করে নিতে পারেন। এখান থেকে আপনার দেখুন আগের যে কোয়ালিটি ছিল সেটা ঠিক এইরকম বিফোর, আর এখন এনহ্যান্স করার পর নয়েজি ছবিটা কতটা ক্লিয়ার হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখুন আগের ছবিটা দেখুন এইরকম ছিল, আর এখন হয়েছে ঠিক এইরকম, অর্থাৎ আপনি হাই কোয়ালিটি করে নিতে পারলেন। এবার আপনার মনে এই প্রশ্ন আসছে বন্ধুরা, হতে পারে যে আপনি এই হাই কোয়ালিটি ছবি তো করতে পারলেন এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে এবং অ্যাপে এনহ্যান্স করে, কিন্তু এখান থেকে আপনার ছবি হাই কোয়ালিটি হয়েও গেল। তবে বন্ধুরা এই ছবিটা আপনি রেডি করে ডাউনলোড করে নিতে পারলেন, আপনারা শিখে গেলেন যে কোনো কোয়ালিটির ছবিকে আপনি কিভাবে হাই কোয়ালিটি করে নিতে পারেন। তো আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন আসছে যে প্রীতিলত ওয়াদ্দেদার যা সাদা কালো ছবি থেকে আমি দেখাচ্ছি, এই সাদা কালো ছবিটাকে আপনি কিভাবে রং দিতে পারেন ইচ্ছা মতো, তার পোশাকের রং, তার গায়ের রং, তার চোখের রং, বিভিন্ন রং দিয়ে রঙিন করে সাজাতে পারবেন কিভাবে। তার জন্য বন্ধুরা একটি ভিডিও রয়েছে এই হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলের, এই ভিডিওর লিঙ্কটাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং ইউটিউবের ভিডিওর দেখুন ওপরের আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওর লিঙ্কের উপরে ট্যাপ করবেন এবং যে কোনো সাদা কালো ছবিকে আপনি কালারাইজ করে নিতে পারবেন খুব সহজে। আপনাকে কোনো রকম প্রফেশনাল কাজ জানার দরকার নেই, আপনারা খুব সহজেই ওখান থেকে লিঙ্কের উপর টাচ করলেই শিখে যাবেন আপনারা কিভাবে ঘরে বসে যে কোনো সাদা কালো ছবিকে রঙিন করে নিতে পারেন। বন্ধুরা এমনই বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিক জানতে আমার এই হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আসে এবং আপনারা বিভিন্ন নতুন কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন লিঙ্কটা, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আবার ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।